তো ভাইরাল হওয়া যায় আসেন অতি ভাইরাল যারা হয়েছেন যেই কোন একটা বিষয় নির্ধারণ করেন একই বিষয়ে আপনি এক ঘন্টা বক্তব্য রাখেন আমরা গরীবদের কয়েক ঘন্টা বক্তব্য দিতে দেন দুনিয়া বিচার করবে ভাইরাল বক্তা কেমন আর আমরা কেমন পুরা দুনিয়াতে একটা ধোঁকা হয়েছে ধোঁকা সাধারণ মানুষদেরকে বলবো ভাইরাল এটা অনেক সাধারণ একটা জিনিস আজকে আমাদের সমাজের মধ্যে যারা ভাই আমাদের বক্তব্য আপনারা শুনছেন না আমাদের কাছে আমাদের উস্তাদদের চুল পরিমাণ কি জ্ঞান আছে তো এখন আপনারা আমাদেরকে তুলতে তুলতে আকাশে তুলেছেন না অথচ মুহাদ্দিস সুলাইমান আনসারী মুফতি ওসিয়র রহমান কাজী আব্দুল ওয়াজেদ আল্লামা সাফজামান আল কাদরী এই সমস্ত উলামায়ে কেরামের তুলনায় আমরা তাদের স্যান্ডেলের সমপরিমাণ কিন্তু আমাদেরকে এখন 20,000 1,00,000 50,000 দিয়ে আনছেন না তাদেরকে তো মুনাজাতের জন্য আপনারা ডাকছেন না ভাইরাল হওয়া আর এলম তাকওয়া পরহেজগারি এক জিনিস নয় এক জিনিস নয় আপনাদের বক্তব্য আমরা শুনেছি ভাইরালের বক্তব্য এলমি কথা বলেন যখন অতিমাত্রায় ভাইরাল আমাদের উচিত হবে রাত দিন লাইব্রেরিতে বসে থাকা যখন বক্তব্যের মজলিসে আসব তো দুনিয়ার রাত এক করে দেব এখন আমাদের ভাইরাল সব ভাইরাল লাখ কোটি মানুষ পেছনে পেছনে ঘুরছে সেই জন্য আমার এক ভাই বলেছে উনি কি অমুক কি আপনার চেয়ে কম জেনেছেন না আলিল্লাহ আমরা কখনো বলেছি আমরা জানি আমরা যদি জানতাম আমরা তো অনেক বড় মকামে থাকতাম জানা জানি ব্যাপার না শেষ পর্যন্ত বলেছে আচ্ছা একটা কাজ করি একটা বক্তব্য নির্ধারণ করেন এক ঘন্টা আমরা বলবো এক ঘন্টা ভাইরাল বলবে তো ঠিক আছে পরে জমানা নির্ধারণ করবে জমানা নির্ধারণ করবে এটা একটা ভুল শুধুমাত্র খারেজি আইডিয়োলজি সমাজে প্রচার করার জন্য শুধুমাত্র খারেজি আইডিয়োলজি সমাজে প্রচার করার জন্য সেই কারণে আমার নবী বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা আপনি মদিনা থেকে কেটে দিচ্ছেন ঈমানও মদিনা শরীফ চলে গেছে সম্মানিত উপস্থিতি আমার নবীর এলমকে খুদ আল্লাহ বলছেন আজিম ওয়া আল্লাহ মা কা মা লাম তাকুন তা আলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা ওয়া আল্লাহ মা কা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়েছেন মা লাম তাকুন তা আলাম যা আপনি জানতেন না তাহলে কয়টা হয়েছে যা আপনি জানতেন না তা আপনাকে জানানো হয়েছে এখানে তাওহীদ এবং নবুয়ত রেসালতের মধ্যে পার্থক্য হয় তাওহীদ আল্লাহর জাতের মধ্যে একটা সেকেন্ড সময় অতিবাহিত হয় নাই যখন আমার আল্লাহ কোনো কিছু জানতেন না কেউ যদি এটা মনে করে যে 2-3 সেকেন্ড ছিল আল্লাহ কোনো কিছু জানতেন না বললেই ঈমান থেকে খারিজ হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র আল্লাহর জাত ছিলেন আছেন থাকবেন সব সময় জানেন আল্লাহর এলম থেকে কোনো কিছুই বাদ নাই কখনো এমন সময় অতিবাহিত হয় নাই যে আমার আল্লাহ জানতেন না এটা শুধুমাত্র বান্দার শান বান্দা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জানেন না অতঃপর জানেন তো আমার আল্লাহ এখানে নবুয়ত আর তাওহীদ পার্থক্য করে দিয়েছে কি মা লাম তাকুন তা আলাম যা আপনি জানতেন না হাবিব আপনি কি কি জানতেন না আমরা যা যা জানি না সব কিছু এখানে এসেছে কি কি জানি না স্রষ্টাকে দেখি নাই স্রষ্টার ব্যাপারে জানি না নবমণ্ডল ভূমণ্ডল দেখি নাই নবমণ্ডল ভূমণ্ডলের ব্যাপারে জানি না স্রষ্টার সৃষ্টির মধ্যে যা যা কিছু ঘটছে আমরা জানি না উপরে নিচে যা কিছু হচ্ছে কোনো কিছুই জানি না তো আমার আল্লাহ বলছেন হাবিব যা জানতেন না তা জানানো হয়েছে তো কি জানানো হয়েছে আপনি কিতাব আল্লাহ আরশ কুরসি নহ কলম নবমণ্ডল ভূমণ্ডল মাকান ওয়ামা ইয়াকুন যেটা ছিল না যেটা হবে যেটা হচ্ছে কিয়ামত কিয়ামতের ঘটনা অতঃপর পরবর্তী যুগ সমস্ত কিছু যা কিছু আপনি জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম এই যে এলম দিয়েছে এটাকে আল্লাহ নবুওয়াত বলেছে এই এলমটাকে আল্লাহ কি বলেছেন নবুওয়াত এরপরে আল্লাহ এটার উপর সিল মোহর দিয়েছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা এমন জ্ঞান দান করেছেন এটা আপনার উপর আল্লাহর ফদলে আজিম বিশাল অনুগ্রহ কে বলছেন
খুদ আল্লাহ বলছেন তাহলে নবী পাকের দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেছেন একটা নবী পাকের اخلاق যেটা সিফাত ইলাহি আর একটা আমার নবীর ইলম যেটাকে আমার আল্লাহ আজিম বলেছেন যেটা নবুওয়াত আল্লাযিনা ইত্তাবিউনার রাসূল আন নবী তো নবী কেন বলেছে এই মকামটা আপনাদেরকে বোঝানোর জন্য এই মকামটা আপনাদেরকে বোঝানোর জন্য অতঃপর কি বলেছে আল উম্মি এখন যদি আপনি বলেন উম্মি মানে পড়তে জানেন না তো রাসূল মানে হচ্ছে এখন রাসূল রাসূল কাকে বলে কো রাসূল রাসালাল লাবান গরুর আপনারা গাবির দুধ দহন করি না 20 কিলো 30 কিলো দুধ পড়ে আপনি যখন বাতে হাত দেন শিরশির করে দুধ পড়তে থাকে না কন্টিনিউয়াসলি এই যে কন্টিনিউয়াস দুধ পড়ে এটাকে রাসাল বলে আরবিতে রাসালাল লাবান এখান থেকে রাসূল বলা হয় কেন কো যেভাবে বাত চিপে ধরলে সুরসুর করে কন্টিনিউয়াস দুধ পড়তে থাকে তো রাসূলের শিরার উপর ওহিয়ে ইলাহির বারিশ এভাবে পড়ে কন্টিনিউয়াসলি সেই কারণে সেই শিনাকে আল্লাহ রাসূল বলেছেন কি বলেছেন ওহিয়ে ইলাহি কি ওহিয়ে ইলাহি হচ্ছে ইলমে ইলাহি তো যেই শিনার মধ্যে আল্লাহ ইলমে ইলাহি ঢালেন যেই শিনার মধ্যে আল্লাহ কন্টিনিউয়াসলি ইলমে ইলাহি ঢালেন কন্টিনিউয়াস যার সাথে আল্লাহ কথা বলেন তাকে আল্লাহ রাসূল বলেছেন এখন রাসূলের মধ্যেও জ্ঞানের সমুদ্র ইলমের মধ্যেও জ্ঞানের সমুদ্র নবীর মধ্যেও জ্ঞানের সমুদ্র এখন উম্মি কেন বলেছেন আল্লাহ এই আয়াতের সাথে উম্মি কি যায় আপনি যদি বলেন উম্মি মানে পড়তে জানেন না লিখতে জানেন না তো এই আয়াতের মধ্যে উম্মি যাবে আপনি নিজে চিন্তা করে দেখেন আল্লাহ এখানে উম্মি কেন বলেছেন কারণ এখানে উম্মি কোনো ভাবেই যায় না আমি নিজে বসে অনেক চিন্তা করে দেখেছি এখানে উম্মিকে কোনো ভাবে ফিট করা যায় কিনা যেই অর্থে আমরা ব্যবহার করি কোনটা পড়তেও জানেন না লিখতেও জানেন না যদি এই অর্থ নেই কারণ যদি বলি পড়তেও জানেন না লিখতেও জানেন না তো নবী কি নবীকে কি বলবেন কারণ নবী হচ্ছে মুআল্লাম ঐসি ভাবে শিক্ষিত শিক্ষা কে দিয়েছেন মুআল্লিম মুআল্লিম শিক্ষক মুআল্লাম ছাত্র তো মুআল্লাম ঐসি ভাবে শিক্ষিত তো ঐসি শিক্ষিতের শিক্ষক কে কো মুআল্লিম কো শিক্ষক কে কো আর রহমান আর রহমান মানে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষক কি শিক্ষা দিয়েছেন কো আল্লামাল কুরআন রহমান নবীকে কুরআন শিক্ষা দিয়েছেন আলিফ বা পড়িয়েছেন না 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 কুরআনকে জিজ্ঞেস করেন কুরআন আপনার পরিচিতি কুরআন বলছে তিবিয়ানুন লিকুল্লি শাই রুয়ে জমিনের মধ্যে যা কিছুকে আপনি কিছু বলেন সব কিছুর স্পষ্ট বর্ণনা আমি কুরআন ধারণ করি লা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন শুকনো ভিজা অর্থাৎ সব কিছুর জ্ঞান আল্লাহ কুরআনের মধ্যে দিয়েছেন এখন সব কিছুর জ্ঞান কুরআনের মধ্যে আছে সেই কুরআন আল্লাহ শিক্ষা দিলেন কাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু শিক্ষা দিয়েছেন হায় 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 তো শিক্ষা দিলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না ভুলেও তো যেতে পারে আবার আল্লাহ বলছেন ওয়ানুকরি সানুকরি উকা ফালা তানসা এমন ভাবে পড়ানো হবে আপনি ভুলে যাবেন না তো কুরআন শিক্ষা দিলেন শিক্ষা কে দিলেন আল্লাহ মনে রাখবেন আপনি যদি মনে করেন এই শিক্ষার মধ্যে নুকস আছে কি আছে নুকস মানে কমতি আছে ফল্ট আছে এরর আছে তখন আপনি এটা ছাত্রের গায়ে যাবে না হয় কিতাবের উপর যাবে নতুবা যিনি শিক্ষা দিয়েছেন তার উপর যাবে মনে রাখবেন আল্লাহ পরিপূর্ণতার নাম আল্লাহ কামাল আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কামালিয়ত আছে তো যেহেতু আল্লাহ কামাল কুরআন কিতাব হিসেবে কামাল তো আল্লাহ যেহেতু কামাল আল্লাহর শিক্ষাও কামাল কুরআন কিতাব হিসেবে কামাল শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর আলমের মধ্যে নুকস রয়ে গেছে শুধু কি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের মধ্যে রয়ে গেছে নুকস না 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 আল্লাহ যেমন কামাল কিতাবও কামাল শিক্ষাও কামাল এবং ছাত্র কামাল সেই কারণে নবী সেই কারণে কি নবী এখন এই নবীর সাথে কি উম্মি যায় না আচ্ছা আপনি আরো দেখেন ক ওয়া মিনহুম উম্মিয়ুন আরেক আয়াতের মধ্যে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলা
আল্লাহ তাদের মধ্যে উম্মীদের মধ্যে রাসূল পাঠিয়েছেন তো রাসূল কি উম্মি তো উম্মি যদি আপনি বলেন যে উম্মি উনি যিনি কোনো কিছু জানেন না পড়তে পারেন না তো আপনাকে পাঠিয়েছেন কেন কয়াতলু আলাইহিম আয়াতিনা আমার আয়াতকে তিলাওয়াত করার জন্য আচ্ছা এটা কথা হইতে পারে আপনি দেখেন আপনি বলছেন উম্মি মানে জানেন না তো আপনাকে পাঠিয়েছে মানে উম্মিকে পাঠিয়েছে উম্মীদের মধ্যে কেন পড়ানোর জন্য কি জন্য আপনার একটা স্কুল আছে আপনি আমাকে শিক্ষক হিসেবে নেবেন কেন পড়ানোর জন্য তো আপনি কোন অশিক্ষিতকে শিক্ষিত বানানোর জন্য আমাকে আপনার স্কুলে রাখবেন না তো আপনার মধ্যে এত বুদ্ধি সেই বুদ্ধি আল্লাহর কাছে নাই আল্লাহ একটা পুরা গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য একজন অশিক্ষিত পাঠিয়েছেন এটা আপনার বোধ এটা বুদ্ধি মাথার মধ্যে এটা হয় কখনো আমার নবী লিখেন নাই আমার নবী লিখতে পারে না অথবা লিখেন না দুইটা কি এক জিনিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লিখতেন আমার নবীর লেখা এবং পবিত্র কোরআন আপনি বুঝতে পারতেছেন ঘটনা কোথায় গিয়ে দাঁড়াইতো মুসলমান কোরআন রাখতো না নবী পাকের হ্যান্ডরাইটিং রাখতো সেই কারণে আর আমার নবী যদি লিখতেন কোরআন পাকের মধ্যে যেহেতু উম্মি আমার বিষয় না যেহেতু উম্মি বিষয় না যদি উম্মি বিষয়ের মধ্যে যেতাম তো কোরআন পাকের মধ্যে পুরো উম্মি কনসেপ্ট আমি আপনাদের সাথে তুলে ধরতাম আমি শুধু আপনাদেরকে বলছি কোরআন পাক স্পষ্ট করেছে যে আপনি যদি লিখতেন তো এই কাফেররা বলাবলি করত আপনি নিজ থেকে কোরআন লিখেছেন সেই জন্য আপনাকে দিয়ে লেখানো হয় আচ্ছা কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি এই কোরআন কোত্থেকে শিখেছেন এই কোরআন ওয়া ইন্নাকা লা তুলাক্কা ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআন মিন লাদুন হাকিমিন আলিম মিন লাদুন হাকিমিন আলিম এই কোরআন আপনি শিখেছেন কার কাছ থেকে অত্যন্ত হিকমতপূর্ণ মহাজ্ঞানী মওলাই করিম থেকে তো মহাজ্ঞানী এবং মহা হাকিম রব্বুল আলামিন থেকে আপনি কোরআন শিখেছেন সেই কোরআন আবার তিবিয়ানুল লিকুল্লি শাই এখন যদি আপনি রাসূলে পাকের এলমের উপর কথা বলেন তাহলে সেটা রাসূলে পাকের এলমের মধ্যে যাবে না কোথায় যাবে এখানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশরের মধ্যে এসেছেন সেইখানে বশরের ঢঙে জিন্দেগি অতিবাহিত করেছেন কেন যাতে সবার জন্য অনুকরণীয় অনুসরণীয় হন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে অনেক লোক আশপাশের অনেক লোক ভুল বুঝেছে কি করেছে ভুল বুঝেছে তারা বলেছে উনি নাকি সবকিছু জানেন তো আমরা যে মুনাফেক কই আমাদেরকে তো চিনেন না উনি তো বলছেন উনি সব জানেন বুঝেন তো কই আমরা যে মুনাফিক আশেপাশে ঘুরছি এগুলা মুনাফিকদের কথা তো একদিন আমার নবী কি করেছেন দেখেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এই হাদিস মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম শরীফে রওয়ায়ত কয় একদিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়তে এসেছেন জোহরের নামাজের পরে মিম্বরে দাঁড়ালেন কেন কারণ লোকজন আমার নবীর এলমের ব্যাপারে কথা বলছিলেন বলাবলি করছে কিছু জানেন না এই ধরনের কথা আমরা সমাজে বলি না তো যখন শানে রেসালতের মধ্যে কথা হয় তো আমার নবী কি করেছেন নামাজ দোয়া পড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন মিম্বরে দাঁড়িয়ে আমার নবী তখন বলেছেন মান আহাব্বা আই আসালান সাইয়িন ফালিয়াসাল আন কেউ কোনো কিছু জানতে চাইলে কেউ কোনো কিছু জানতে চাইলে আমি মিম্বরে থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস করো যা জিজ্ঞেস করবে যা জিজ্ঞেস করা দরকার তো যখন যা জিজ্ঞেস করতে বলেছে আমার নবী এরিয়া ঠিক করে দেয় নাই সেটা ম্যাথস হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক অ্যাস্ট্রোবায়োলজি হোক বায়োলজি হোক অ্যাস্ট্রোফিজিক্স হোক আল্ট্রা মডার্ন যেই কোনো বিষয় আপনার জানার প্রয়োজন আপনি প্রশ্ন করেন তখন হায় হায় ওই সাহাবাই কেরাম আদব দেখেন আমরা হলে একটা একটা প্রশ্ন করতাম সাহাবাই কেরাম কি করছেন সবাই পুরো মসজিদ জুড়ে সাহাবাই কেরাম কান্দা শুরু করলেন কাদার আওয়াজ বাড়তে লাগলো আমার নবী আরো উচ্চস্বরে বলতে লাগলেন হে মানুষ যার যা কিছু প্রয়োজন প্রশ্ন করো তোমরা আমার এলম নিয়ে আমার এলম নিয়ে আমি তো ভদ্রতার খাতিরে আমি নম্রতার খাতিরে আমি জোহদের ক্ষেত্রে ইখলাসের খাতিরে কথা কম বলি তার মানে এই না মওলায়ে করিম রেসালত এবং নবুয়তের এলম দিয়ে আমি নবীর সিনাকে এমন ভাবে ভরপুর করেছে আদম বলো ঈসা বলো মুসা বলো সমস্ত আম্বিয়া কেরামের নবুয়ত
আমি নবীর নবুয়তের সমুদ্র থেকে ফুটেছে কোন কায়নাত কোন কায়নাতের অস্তিত্ব আমি নবীর উজুদ থেকে ফুটেছে শুধু আমি কথা কম বলি ইখলাসের কারণে আমি অহংকার করি না তোমরা যেহেতু কথা শুরু করেছো সেই কথার শেষ আমাকে করতে হবে আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার এলমকে কি পরিমাণ প্রশস্ত করেছেন যা মন চাই প্রশ্ন করো এক সাহাবা কেরাম কাঁদা শুরু করলেন হযরত ফারুক আজম আমার নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে মানি আমাদের কোনো প্রশ্নের দরকার নাই তবু আমার নবী বলছেন হে মানুষ প্রশ্ন করো এক ব্যক্তি উঠে বলেছেন ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি আমার বাবাকে বলেন দেখি আমার বাবাকে আমার নবী বলছে তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না তোমার বাবা অমুকের ছেলে অমুক সে তখন তার মার কাছে গিয়েছে তারওয়ার হাতে নিয়ে শুনো মা মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি মানি না সেটা ঠিক কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ভুল কথা বলে না তুমি আমার নবী এই কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় সত্য বলবা নতুবা গর্দান উড়িয়ে দেব তখন মা বলেছে তুমি যাকে বাবা বলে জানো তোমার বাবার কাছে বাবা হওয়ার মতো যোগ্যতা নাই আমি অমুক থেকে তোমাকে নিয়েছি তুমি তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যায় শানে রিসালাত পে আমার নবী ওই দিন এমন ঘটনা বলেছেন যেটা মা ছাড়া কেউ জানে না বদ্ধঘরে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবীর দেখার বিষয় হে মানুষ শানে নবুয়ত এক আজিম মর্তাবার নাম শানে নবুয়ত এক আজিম মঞ্জিলার নাম এক আজিম সম্মানের নাম আজকের যুগ পর্যন্ত এখনকার সময় পর্যন্ত কেউ যদি ইখলাসের সাথে আশকের সাথে মহব্বতের সাথে কোন ঘরের কোণায় বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একদিন দুই দিন তিন দিন সময় এমন আসে আমার নবী পর্দা তুলে দেন আমার নবী হিজাবাত তুলে দেন এমন অনেক রুহে জমিনের মধ্যে মানুষ পাবেন যাদের সালামের জবাব মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার নবী দান করেন সম্মানিত উপস্থিতি শানে নবুয়ত এত ছোট বিষয় না জড়বাদিতা আমাদের ঈমান কেটে দিচ্ছে জড়বাদিতা রাসূলের পাকের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে যাই নামাজের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে আমাদের যুবকদেরকে বোঝানো হচ্ছে নবী আমাদের মতো নবী অমুকের মতো নবী দুশাগুলো মানুষ এ মানুষ নবী পাকের শান নবী পাকের মান নবী পাকের ইজ্জত নবী পাকের আদব নবী পাকের মহব্বত নবী পাকের প্রতি ইজ্জত ঈমানের জান ঈমানের মূল কেন্দ্র এই জায়গা থেকে যদি তিল পরিমাণ কেউ সরে যায় ই মহাল আস্ত মহাল আস্ত মহাল আস্ত ঈমান হবে না সেদিকে আমরা বারবার আপনাদেরকে ডাকি বারবার কথা বলি শুধু এই কারণে কারণ এই জায়গা থেকে যদি সম্পর্ক ছিন্ন হয় তো সাহাবা কেরামের ঈমান আর থাকে না হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্নের উত্তর দিলেন পরবর্তীতে আমার নবী বসে গেলেন সাহাবা কেরাম বলছেন والذي نفسي بيده والذي نفسي بيده لقد عرضت علي الجنة والنار آنفا في عرض هذا الحائط وأنا أصلي فلم أراك اليوم في الخير والشر متفق عليه امين নামাজ পড়জি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম এরকম দেওয়ালের উপর এই যে দেওয়াল দেখছি এরকম দেওয়ালের মতো করে আল্লাহ জান্নাত জাহান্নাম আমার সম্মুখে পেশ করেছেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সবকিছু নবুয়তের শান আপনি আমি করব সম্মানিত উপস্থিতি আখেরি হাদিস বলি হযরতে অসংখ্য হাদিস হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কল আতানি রব্বি হুজুর কাম সিস্টেমে সাথ করেছেন আতানি রব্বি ফি আহসানি সূরা আল্লাহ আমার কাছে এসেছেন উত্তম সূরত নিয়ে হায় 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 কিছু কথা কানে শোনার কিছু কথা অন্তর দিয়ে ধারণ করার চিন্তা করে দেখেন তো আল্লাহ আমার কাছে এসেছে উত্তম সূরত নিয়ে ফকালে ইয়া মুহাম্মদ এটাই নবুয়ত এটাই নবুয়ত অতঃপর বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ যার সাথে বলেন উনি নবী এখন আপনি এখান থেকে যদি জানো দিয়ে দেন পুরা পৃথিবীতে আপনি সিজদা দিতে থাকেন নবুয়ত নসিব এটা আমার আল্লাহর ভেরি স্পেশাল গিফট টু সাম ভেরি ইউনিক ভেরি সিলেক্টেড স্পেশাল পারসন এটা একেবারে ইউনিক একটা গিফট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহু ইয়াস্তাফি মির রাসূলিহি মাইয়াশা এরপরে কি বলেছেন লব্বাইকা ওয়া সাআদাইক
حاضر مولا তোমার দরবারে হাজির قال فيما يختصم الملا الاعلى উপরে কি নিয়ে কথাবার্তা হচ্ছে قلت আমি বললাম ربي لا ادري আমি জানি না আমি জানি এখন আপনি আমি জানি না লেজ ধরে যদি টানতে থাকেন কোন নবী বলেছেন আমি জানি না হায় খোদা হায় খোদা আমরা নিজেরা করি আমরা যখন আসাতজা ইকরামের মজলিসে বসি কোন বিষয় প্রশ্ন করে যেই বিষয়ে প্রশ্ন করে অনেক সময় দেখা যায় ছাত্র ওই বিষয়ে 5000 পৃষ্ঠার কিতাবও লিখতে পারবে কিন্তু কি করে চুপ করে থাকে চুপ করে থাকে তুমি কিছু বলো আমি কিছু জানি না আমার জানা নাই এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন এটা আদব হয় এটা আদব হয় বান্দার শান ছাত্রের শান ছেলের শান কি দেখা আদব দেখান আমার নবী বলেছেন লা ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদদাইয়া আল্লাহ আমার কাঁধে হাত রেখেছেন অতঃপর এই হাত আবার এখন নতুন ঢং শুরু হয়েছে আমাদের এখানে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে কি কি বলে ছেলেরা ফোন করে করে কি আজীব একটা দৌড় কিছু শায়খ আছেন 2 মিনিট পর পর ভিডিও বানান 2 মিনিট পর পর মানে ওখান থেকে ওই যে সেলসম্যান ম্যানের মতো এসে আপনারা জাতিকে শিক্ষিত করেন আপনারা অমুক বেদাতী মানে পুরা জাতি পুরা মুসলিম গোষ্ঠী নাকি শিরক আর বেদাতের মধ্যে লিপ্ত ওনারা শিরক আর বেদাত মুক্ত করতে এসেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই যুগকে আপনি শিরক আর বেদাত বলেছেন সেই যুগে মুসলমানরা 1400 বছর শাসন করেছে 1400 বছর নট ম্যাটার অফ জোক এটা আমাদের ইউথের জন্য 1400 বছর সভ্যতার গাড়ি আমরা চালিয়েছি দুনিয়াকে এলম বিজ্ঞান হিকমত আমরা শিখিয়েছি আমরা পড়ে গেছি দুনিয়ার রীতি আমরা পড়ে গেছি আরেকজন উঠেছে উনিও কিছুদিনের মধ্যে পড়ে যাবেন যতদিন চরিত্র ঠিক রাখবেন জ্ঞানের চাকা ঠিক রাখবেন থাকবেন নতুবা উনিও সটকে পড়বেন আরেক জাতি চলে আসবেন এরপর আমরা ছিলাম আমাদের পূর্বে আরেক জাতি ছিল তারও পূর্বে আরেক জাতি ছিল আপনারা পড়েন নাই গ্রিক সভ্যতা রোমান সভ্যতা মিশরীয় সভ্যতা এক এক সময় এক এক সভ্যতা পৃথিবীকে চালিয়েছে আমার এক ভাই বলছে দিন ইসলামের মধ্যে মানে একটু আপনারা একটু হুশ করে প্রশ্ন করবেন মানে ওনারা কোন জায়গা থেকে একটা প্রশ্ন পান মনে করেন কি খুব স্মার্ট এখন এক ব্যক্তি যখন এই চেয়ারে বসে আপনি যে কিতাব পড়ে বলছেন উনি ওই কিতাব না পড়লে ওই ধরনের অসংখ্য কিতাব তো পড়েছেন এমনিতে তো আর এই চেয়ারে বসে যাওয়া হয় না আপনারা টুস করে প্রশ্ন করার আগে নিজেকে স্মার্ট মনে করবেন না আগে আপনি নিজে প্রশ্নের উত্তর খুঁজেন কারণ আপনার প্রশ্নের উপর লাখ প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের ভার আপনি নিতে পারছেন কিনা হুট করে দাঁড়িয়ে বললেন দেখি বলেন ধর্মই অধর্মের মূল মানে উনি খুব স্মার্ট ধর্মই অধর্মের মূল তো আমি যদি এখন বলি গণতন্ত্রই অগণতান্ত্রিকতার মূল দেখি আপনি ব্যাখ্যা করেন অর্থই অনর্থের মূল আপনি ব্যাখ্যা করেন সুখই অসুখীর মূল আপনি ব্যাখ্যা করেন আপনি কথা বলার সময় হুঁশ করে কথা বলতে হবে কথা বলার সময় হুঁশ করে কথা বলতে হবে আমরা মানে জায়গা ঠিক রাখতে পারি না আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি আমরা মনে করি কি এই প্রশ্নটা করা হলে এটাই বড় স্মার্ট প্রশ্ন দুনিয়া এরকম না উনি বলছেন কি আপনারা কথাই কথাই ওয়েস্টের কথা বলেন তো কোরআন হাদিসে সবকিছু থাকলে ওয়েস্টের কথা কেন বলেন এই প্রশ্নের সাথে আপনি কনটেক্সটই বুঝেন নাই ওয়েস্টের কথাই কারণে বলি কারণ বল এখন ওয়েস্টের কোর্টে বল সভ্যতার বল ওয়েস্টের কোর্টে সেই কারণে ওয়েস্টের কথা বলি ইতোপূর্বে বল আমাদের কোর্টে ছিল ওয়েস্ট আমাদের কথা বলতো আপনি পড়েন ইবনে সিনা ইবনে রুশদ গাজালি পুরা মুসলমানের নামে ভর্তি সমস্ত জ্ঞান বিজ্ঞান আমরা কখনো মুসলমানদের শান হচ্ছে মুসলমানরা কখনো অমুসলিম কোন জ্ঞানীকে অস্বীকার করেন নাই কিন্তু তাদের অবস্থা হচ্ছে তারা আমাদের সময়টাকে ডার্ক এজ বলে কি বলে ডার্ক এজ 1300-1400 বছরে মানে সভ্যতা জাম্প মেরে ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে এসেছে সভ্যতা জাম্প দিয়ে আরো মাঝে মধ্যে লেখে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি লিখেছেন বার্টন রাসেল উনি এত বড় বইয়ের মধ্যে মানে আপনি দেখেন অন্তরের মধ্যে ঘৃণা থাকলে কি হয় উনি আমাদের ফিলোসফি লিখেছেন কয় পৃষ্ঠা জানেন 3-4 পৃষ্ঠার মতো এত বড় বইয়ের মধ্যে ওয়েস্টার্ন হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি আপনি মুসলমানদের ফিলোসফি বাদ দিয়ে দিলে আপনার কাছে কোনো কিছু আছে আপনার ফিলোসফি কি গ্রিক থেকে লাভ দিয়ে এসেছে আপনার কাছে আপনি ইমাম গাজালিকে বাদ দিয়ে দিলে ডেকার্টকে খুঁজে পাবেন ডিকার্টকে বলা হয় আধুনিক ফিলোসফির জনক আপনি গাজালি বাদ দিয়ে ডিকার্টকে খুঁজলে ডিকার্টকে খুঁজে পাবেন এখন এগুলো আমাদের এখানে পড়াবে কে আমরা যারা পড়াই কলেজ বিশ্ববিদ্যালয়ে যেহেতু আরবিতে আমাদের অ্যাক্সেস নাই ইভেন আমাদের এখানে যারা ইসলামিক হিস্ট্রি পড়ান তাদেরও তো আরবিতে অ্যাক্সেস নাই
তো আরবিতে অ্যাক্সেস না থাকলে আমি আরবি জানব কি করে আমি আরবি এবং এই কালচারটা জানছি ওয়েস্টার্নদের রাইটিং থেকে ইংলিশ দিয়ে তো ওয়েস্টার্ন রাইটিংসরা যখন লিখেন ওনারা কি লিখেন ওনারা হুজুরের পুরা কন্ট্রিবিউশন থেকে নিয়ে 2 ইঞ্চি বলে কি বলে 2 ইঞ্চি তো 2 ইঞ্চি বললে আমি এত বড় কমপ্লেক্স আমি জানতে পারবো জানতে পারবো ওনারা কি লিখতে লিখতে একটু ইশারা দেন তো আমরা মনে করি কি মুসলমান একেবারে ক্ষীণ সামান্য আপনি নিরপেক্ষভাবে যদি চান আপনাকে আরবি শিখতে হবে আরবি শিখে তারপর ইংলিশ আপনি পুরো কালচার যখন স্টাডি করবেন সবকিছু আপনার চোখের সামনে থাকবে এখন আপনি যদি ওয়েস্টার্ন রাইটিংস দিয়ে ইস্টার্ন বা ইসলামিক ট্র্যাডিশনকে বুঝতে যান আপনি ভুল বুঝবেন আপনি ভুল বুঝবেন তো হুজুর আখেরি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন অতঃপর হাত্তা ওয়াজাদতু বারদাহ বাইনা সাফা আলিমতু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির হাত আমার এখানে লাগার পরে আমি মাশরিক থেকে মাগরিব অন্য রওয়ায়েতে এসেছে মা কানা ওয়া মা ইয়াকুন যা হয়েছে যা হবে সবকিছু আমার কাছে একেবারে সকালের আলোর মতো উদ্ভাসিত হয়ে যায় সুবহানাল্লাহ এটাই নবুয়ত এটাই নবুয়ত আর পবিত্র কোরআনে কি দুইটা মিনিট দেব পবিত্র কোরআনে যে উম্মি বলা হয়েছে সেই উম্মির দুইটা অর্থ বলে শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাইলে তো উম্মির অর্থ কি হবে তাহলে উম্মির অর্থ যদি আমরা খুঁজতে যাই আমরা কোরআন খুঁজব কোরআনে এই উম্মি শব্দটি আর কত অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে এই উম্মি শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি শব্দটি উম্মুন থেকে কি থেকে উম্মুন উম্মির মূল শব্দ উম উমকে আরবিতে মা বলে কি বলে মা আসলে উম্মুন মানে হচ্ছে শিকড় কি শিকড় তো মাকে আরবিতে উম্মুন কেন বলে ইউকালু লিকুল্লি মা কানা আসলান লিউজুদে শাইইন আও মাবদাইহি প্রত্যেক জিনিসের শিকড় যেখান থেকে ওই জিনিসের উৎপত্তি সেই জিনিসটাকে আরবির মধ্যে উম বলে কি বলে উম তো আমার উৎপত্তি কোথেকে মা থেকে আমার শুরু কোথেকে মা থেকে সেই কারণে আরবিতে মাকে উম্মুন বলে উম্মুন বলে তো এখন এখানে উম্মি এসেছে কেন এখানে উম্মি এসেছে কারণ সৃষ্টির শুরু মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সুবহানাল্লাহ সৃষ্টি মানে এখন এখানে উম্মি এসেছে কেন কারণ নবুয়ত এবং রেসালত এই দুইটার মূল যেখান থেকে নবুয়ত রেসালতের উৎপত্তি সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ সেটা আমাদেরকে আয়াতে কোরআনই বলছে ভাই জাখাজাল্লাহু মিসাকান নবিয়িন এই আয়াতের মধ্যেই বলা হচ্ছে তোমরা যদি মেনে নাও নবী না মানলে নাই হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাম সমস্ত আম্বিয়া একরামের তাবলীগ দেখলে আমরা বুঝতে পারি যে নবুয়তের মাবদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুনের আরেকটা অর্থ আরবির মধ্যে এই যে আমরা উম্মুল কোরা বলি না মক্কা শরীফকে উম্মুল কোরা কি বলি আদি জনপদ তো উম্মুল কোরাকে উম্মুল কোরা বলা হয় কেন উম্মুল কোরাকে উম্মুল কোরা বলা হয় কারণ পৃথিবী পানি ছিল পানি শুকিয়ে যখন জমিন মানে পৃথিবী আস্তে আস্তে অস্তিত্বের মধ্যে আসছে এই পানি শুকিয়ে প্রথম যে জমিন অস্তিত্বের মধ্যে এসেছে সেটা মক্কা শরীফ সেই কারণে মক্কা শরীফকে কি বলা হয় উম্মুল কোরা মক্কা শরীফকে কি বলা হয় উম্মুল কোরা তাইলে মক্কা শরীফকে উম্মুল কোরা বলা হয় কারণ মক্কা শরীফ পৃথিবী হিসেবে পৃথিবীর প্রথম জুহুর জুহুরে আউয়াল জুহুরে আউয়াল মানে প্রথম প্রকাশিত জিনিস তো নবুয়ত এবং রেসালতের আকাশে প্রথম প্রকাশিত নবুয়ত এবং রেসালতের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে আর রাসূল আর নবী আল উম্মি আখেরি আখেরি এরপরে আপনি দেখেন না লৌহে মাহফুজকে কি বলা হয় উম্মুল কিতাব উম্মুল কিতাব কেন বলা হয় তো কারণ লৌহে মাহফুজ লিকাউনিল উলুম কুল্লিহা মুতাওয়াল্লাদাম মিনহু কারণ লৌহে মাহফুজ সমস্ত জ্ঞান বিজ্ঞান সমস্ত জ্ঞানের একেবারে এই ইয়া করে সেভ করে রাখা হয় লোহে মাহফুজে সেখান থেকে লোহে মাহফুজ থেকে সমস্ত জ্ঞানের উৎপত্তি তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন উম্মি বলা হচ্ছে কারণ নবুয়ত নামক যেই এলম আল্লাহ জমিনের মধ্যে ফুটিয়েছেন সেই নবুয়তি এলমের তাওয়াল্লুদ জন্ম হয়েছে নবুয়তে মুহাম্মদী থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে উম্মি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খায়রু নাসির হোক ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সুযোগ পেলে আপনাদেরকে উম্মি বিষয়টা বোঝাবো অনেক ধন্যবাদ জাযাকুমুল্লাহ খায়রাল জাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম